নেক্সট ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে নতুন কিছু বান্ডেল এবং এই প্রথমবার গান স্কিন আসতে চলেছে। পুরো ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরের রিভিউ করব এবং কবে এক্সচেঞ্জ স্টোরটা আপডেট হবে সেইটার কনফার্ম ডেট জানাই দিব। ফিস্টের স্কিন নিয়ে মোখা একা স্টোরি ইভেন্ট আসতে যাচ্ছে, যেই ইভেন্টের প্রি অ্যাক্সেস এবং অফিসিয়াল কনফার্ম ডেট সহ রিভিউ করব। এছাড়াও প্রজেক্ট ক্রিমসম ইভেন্টের ফ্রি ইন্টারফেসের রিভিউ থাকবে। আজকে রাত 12টার পর বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে যে ইভেন্ট আসবে সেটাও রিভিউ করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া এবং ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ ইভেন্টটা 10 তারিখে আসবে এবং 16 তারিখ পর্যন্ত চলবে। 10 May to 16 May, so ইভেন্টের প্রি অ্যাক্সেসটাও তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। জাস্ট আগে যেখানটাতে মাস্ক ছিল সেখানে ব্যাকপ্যাকটা থাকবে, তো তোমরা স্কর্পিও ব্যাকপ্যাকের স্কিনের রিভিউটাও দেখতে পারতেছো। স্কর্পিও যেহেতু বিচ্ছু, দ্যাটস ওয়াই বিচ্ছু থিমে এই ব্যাকপ্যাকটা ডিজাইনিং করা হয়েছে। ডিজাইনিংটা যেমন জোস, অ্যানিমেশনও কিন্তু অনেক সুন্দর দেয়া হয়েছে। তো 10 তারিখ সকাল 9:30 সময় বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে এই নকআউট ইভেন্টটা তোমরা দেখতে পেয়ে যাবা। যারা যারা ভিডিওটা দেখতেছো, ইনফরমেশন গুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিও। এখন আমি তোমাদেরকে জানাই দিব যে আজকে রাত 12:01 সময় বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে কি নতুন টপ ইভেন্ট অ্যাড হবে। টপ ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ, 9 তারিখে মানে আজকে রাত 12টার পর আসবে এবং 15 তারিখ পর্যন্ত চলবে। এছাড়াও টপ ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটাও ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। অ্যাক্সিডেন্ট হবে স্কর্পিও থিমে একটা প্যানের স্ক্রিন তোমরা দেখতে পেয়ে যাবা, যেই প্যানের স্ক্রিনটাই রেড কালার কম্বিনেশনের অ্যানিমেশন দেওয়া হয়েছে। এছাড়াও 300 হবে থাকবে একটা জোস থিমে বাইকের স্ক্রিন, এটা হতে চলেছে আমাদের স্কর্পিও টপ আপ 2। একটা টপ ইভেন্ট অলরেডি কিন্তু চলতেছে, বাইকের স্কিনটা মোটামুটি অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে। এছাড়াও লাস্টলি 500 ডায়মন্ড হবে তোমরা পেয়ে যাবে একটা ফেস প্রিন্টের স্কিন, যেটার রিভিউ তোমরা দেখতে পারতেছো। ফেস প্রিন্ট বলবো নাকি আই স্কিন, যখন টিকটকার সেই টিকটকারের প্রচুর পরিমাণে ভাইরাল এবং ট্রেন্ডিং একটা ড্যান্সের উপরে করা হয়েছে ইমোটার রিভিউ তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। এটার নাম হচ্ছে সোয়াইগি ভি স্টেপস। ভাই ও বোনেরা কি দিন আসলো যে টিকটকারের ড্যান্সের উপরেও আমাদের গেমে ইমোট আসতেছে। তার মানে বুঝতেই পারতেছো আমাদের দেশে টিকটকাররে এত বেশি অপমান করা হয়, বাট বাইরের কান্ট্রিতে টিকটকারেরও কিন্তু দাম রয়েছে। সো বুঝতেই পারছো রিসেন্টলি যেহেতু এই মোডটা ফাইলে অ্যাড করা হয়েছে, সো বুঝতেই পারছো এবং লিক্স পাওয়া যাচ্ছে কোন একটা ইভেন্ট স্পেশাল আমরা এই মোডটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবো। বাট বাইরের সার্ভারের মতো তো আমাদের এত সস্তাতে কিছুই দেওয়া হয় না, অনেক আইটেম বাইরের সার্ভারে ফ্রিতে দেওয়া হলেও আমাদের সার্ভারে পেইড ইভেন্ট থেকে নিতে হয়। আর যদি এই মোডটা কোনো পেইড ইভেন্ট আসে তাহলে সর্বোচ্চ ফেডারেল ইভেন্টে আসতে পারে। সো এই মোড রিলেটেড যা যা লিক্স এখনো তোমরা রিভিউটা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। যখন কোন ক্যারেক্টারের অ্যাওকেন ভার্সন অথবা ইলাইট ভার্সন আসে ওই ক্যারেক্টারটার স্কিল যা ছিল ঠিক তাই থাকে, আর অ্যাওকেন ক্যারেক্টারের জন্য একটা স্পেশাল অ্যাবিলিটি অথবা স্কিল অ্যাভেলেবল করা হয়। সো ইলাইট অলকের যে স্পেশাল অ্যাবিলিটিটা থাকবে সেটার একটা পিকচার বের হয়ে আসছে, জাস্ট পিকচারটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। একটা মিউজিক টাইপের রয়েছে, মানে মিউজিকের লোগো দেয়া হয়েছে এবং একটা সার্কেল টাইপের করা হয়েছে। দ্যাট মিন্স যখন ওই অ্যাওকেন স্কিলটা ইউজ করা হবে, যেরকমটা আমাদের একটা অটোমেটিক রিভাইভের ক্যারেক্টার রয়েছে, স্টেপি ক্যারেক্টার রয়েছে, এরকম রাউন্ড আকারে এইটা শো করবে। এর ভিতর থেকে অটোমেটিক রিভাইভ হওয়ার সিস্টেমও আসতে পারে, আবার এমনটা হতে পারে এই রাউন্ডের ভিতরে যারা যারা আসবে তাদের হেলথ বাড়বে, মানে টিমমেটদের। যদিও স্কিলটা এখনো পুরোপুরি ভাবে বের হয়ে আসে নাই, বাট কিছুদিন পরেই OB40 আপডেটের অ্যাডভান্স সার্ভার চলে আসবে, এরপর আমি তোমাদেরকে ক্যারেক্টার স্কিলটা ফুললি গেমে গিয়ে ইউজ করে দেখাবো। আর OB40 আপডেটের একদম ফার্স্ট ইভেন্ট হবে ইলাইট অলক ইভেন্ট। আপডেটের পর যখনই তোমরা গেম ওপেন করবা তখনই ইলাইট অলকের ইভেন্ট স্টার্ট হয়ে যাবে। আর এই ইলাইট অলক করতে তোমাদের কোনো ডায়মন্ড টাইমন্ড দিতে হবে না, জাস্ট মিশন কমপ্লিট করেই ফ্রিতে পেয়ে যাবা। সো তোমরা ইলাইট অলক ক্যারেক্টারের জন্য এক্সাইটেড কিনা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাই দিও, কমেন্ট বক্সে ইলাইট অলক কমেন্ট করবা। আর অনেকে রোজই কমেন্ট করতেছো ইনকিউবেটর এবং ডায়মন্ড রয়্যাল তো আমাদের নেক্সট মান্থ থেকে চলে যাবে বা শেষ হয়ে যাবে, সো ওল্ড ব্লুপ্রিন্ট এবং ইনকিউবেটর ভাউচার দিয়ে আমাদের যে টোকেন এক্সচেঞ্জ স্টোরটা আসবে এই স্টোরটা কবে আসবে এবং কি কি আইটেম থাকবে এক্সচেঞ্জ স্টোরে এইটা নিয়ে আমি কালকে একটা ডেডিকেটেড ভিডিও আপলোড করব। সো সবাই ওই ভিডিও স্টার্ট হবে আমাদের প্রজেক্ট ক্রিমসম ইভেন্ট। সো যেই ইভেন্টের ফ্রি ইন্টারফেসের রিভিউটা অলরেডি চলে আসছে, ফ্রি ইভেন্টটা স্টার্ট হবে 12 তারিখ থেকে, বাট পেইড ইভেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেকগুলো ইভেন্ট অলরেডি চলে আসছে। সো উপরে দেখতেই পারছো লেখা
রয়েছে, প্রজেক্ট ক্রিমসন মানে ইভেন্টের নেমটা দেয়া রয়েছে এবং ডেট ও দেয়া রয়েছে 12 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত চলবে এবং প্রত্যেকটা সার্ভারে পিক ডে হবে 20 মে। আর পিক ডে লগইন ডিওর হিসেবে হয়তোবা তোমরা ইমোটটা পেয়েছো বা যে ইমোটটা ক্রিমসন ইভেন্ট স্পেশাল ডিজাইনিং করা হয়েছে রিভিউটা তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। সো পিক ডে লগইন থেকে হয়তোবা তোমরা ইমোটটাই ফ্রি তে পাবা। আদার সাইটেও হতে পারে বাট ইমোটটা হওয়ার চান্সই বেশি রয়েছে। এছাড়া তোমরা রাইট সাইডের নিচে লেভেল আপ নামে একটা ইভেন্ট দেখতে পেয়ে যাচ্ছ। এটা মেইনলি কি হবে, ওরিয়ন ক্যারেক্টারটা যে তোমরা ফ্রি তে পাবা, সেই ফ্রি তে পাওয়ার জন্য তোমাদেরকে বক্স গুলো আনলক করতে হবে, যার জন্য তোমাদের ডেইলি মিশন দেয়া হবে। সেই মিশন কমপ্লিট করে টোকেন পাবা। বিভিন্ন টাইপের মিশন দেয়া হবে, যেমন ডেইলি লগইন, ডিল ড্যামেজ, কিল এনিমি, গেমপ্লে টাইম, এরকম টাইপের 6-7 মিশন দেয়া হবে। যেই মিশন গুলো কমপ্লিট করলে প্রতিদিন তোমরা 7-8 মতো করে টোকেন পেয়ে যাবা এবং তোমরা এই টোকেন দিয়ে এখানটাতে স্পিন করতে পারবা। সো যেই দিন ইভেন্টটা আসবে, মানে 12 তারিখে ইভেন্টটা আসবে, ওই দিন তোমরা ফ্রি ইভেন্টটা বা ইন্টারফেসটা কিভাবে কমপ্লিট করবা ফুল টিউটোরিয়াল ভিডিও করে তোমাদেরকে দেখাই দিব, কিভাবে ক্যারেক্টারটা ফ্রিতে নিবা সেটাও দেখাই দিব এবং ক্যারেক্টার অ্যাবিলিটিটা তোমাদেরকে আবারও রিভিউ করব। সো সব মিলিয়ে যদি গেমে আসতে চাও, প্রত্যেকটা ইভেন্ট ও আপডেটের নিউজ সবার আগে দেখতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল সেট করে রাখো। আর ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। এছাড়াও 12 তারিখে বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারে একটা মুখ হ্যাকার স্টোর ইভেন্ট আসতে চলেছে, যেই ইভেন্টের অফিসিয়াল ব্যানার তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। 12 তারিখে ইভেন্টটা আসবে এবং 18 তারিখ পর্যন্ত চলবে, দ্যাট মিন্স 12 মে টু 18 মে পর্যন্ত ইভেন্টটা চলবে। যদিও এই মুখ হ্যাকার স্টোর ইভেন্টের প্রি অ্যাক্সেসটা এখনো আমার কাছে আসে নাই, বাট দুইটা ফিস্টার স্কিন কেমন হবে সেগুলো তোমাদেরকে রিভিউ করব এবং ইভেন্টটাও তোমাদেরকে দেখাই দেব 1-1.5 মাস মতো আগে আলটিমেট অ্যাচিভার এবং আরো একটা ফিস্টার স্কিন নিয়ে। যেমন একটা মুখ হ্যাকার স্টোর ইভেন্ট আমাদের গেমে আসছিল, ওইরকমই একদম সেম টাইপের মুখ হ্যাকার স্টোর ইভেন্ট আসবে 12 তারিখে, যার মেইন বা গ্র্যান্ড প্রাইজ হিসেবে ফার্স্ট অফ অল স্কর্পিও থিমে যে ফিস্টার স্কিনটা ডিজাইনিং করা হয়েছে, ওই ফিস্টার স্কিনটা থাকবে, যেটা রিভিউ তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পেয়ে যাচ্ছ। অ্যাসিশিয়ান ক্রিয়েটের সাথে যখন কলাবরেশন করা হয়েছিল ওই টাইমেও ঠিক এরকম লুকস এন্ড স্টাইলে একটা ফিস্টার স্কিন আসছিল। সো এই ফিস্টার স্কিনটাও ঠিক ওই রকমই, জাস্ট অ্যানিমেশনটা একটু চেঞ্জ। এছাড়াও আরো একটা ফিস্টার স্কিন দেখতে পেয়েছে বা উইন্টার স্পেশাল, যেই উইন্টার স্পেশাল ফিস্টার স্কিনটা অলরেডি আমার অ্যাকাউন্টে কিন্তু রয়েছে। সো তোমাদের কাদের কাদের কাছে উইন্টার ফিস্টার স্কিনটা আছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করবা। সো 12 তারিখে বোথ সার্ভারে এই মুখ হ্যাকার স্টোর ইভেন্টটা আসবে, দুইটার ভিতরে যেকোনো একটা ফিস্টার স্কিনই তোমরা নিতে পারবা এই ইভেন্টটা থেকে। ইভেন্টটা কমপ্লিট করতে তোমাদের 882 ডায়মন্ড লাগবে, মানে সর্বোচ্চ 882 ডায়মন্ড লাগবে, একটা ডায়মন্ডও বেশি লাগবে না, আবার ভাগ্য ভালো থাকলে কম লাগতে পারে। কেউ যদি ইভেন্ট আনলক করতে চাও তাহলে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। সো এখন আর যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে, নেক্সট ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে কি কি বান্ডেল এবং গান স্কিন অ্যাড হবে। আগে একটা টাইম ছিল 2018 অথবা 19 সালের দিকে, আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারেও ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে অনেক জোস জোস লেজেন্ডারি বান্ডেল প্লাস গান স্কিনও কিন্তু দেয়া হতো, বাট লাস্ট 1.5-2 বছর হয়েছে আমাদের ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে তেমন ভালো কোন আইটেম রিওয়ার্ড দেয়া হয় না। সো চলো আগে তোমাদেরকে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে কি কি আইটেম রিওয়ার্ড আসবে সেগুলো রিভিউ করি, এরপর কবে আসতে পারে সেই বিষয়ে তোমাদেরকে জানাই দিব। ফার্স্ট অফ অল তোমরা একটা জোস এবং নিউ টাইপের ফিমেল বান্ডেল দেখতে পেয়ে যাচ্ছ। আমার যতদূর মনে পড়ে এই বান্ডেলটা এখনো আমাদের গেমে অ্যাভেলেবল করা হয়নি। এরপরে লোটাস ফিমেল বান্ডেলটা রয়েছে, তারপর ব্যান্ডিটের ফিমেল বান্ডেলটা রয়েছে এবং কিছুদিন আগেই আসে একটা ডায়মন্ড রয়্যালের মেল বান্ডেল রয়েছে। এছাড়া ওয়েপেন রয়্যালে আসে তোমরা কিছু গান স্কিন দেখতে পাচ্ছ, যেমন থমসম, ফেমাস, ম্যাকটেল এবং কিং ফিশার গানের স্কিন কিন্তু রয়েছে। তোমরা জানোই আমাদের গেমে ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোর যখন আপডেট হয়, মানে মেইনলি ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরের বান্ডেল গুলো থাকে ওল্ড ডায়মন্ড রয়্যালের বান্ডেল গুলো, যেই বান্ডেল গুলো অলরেডি আমাদের গেমে ডায়মন্ড রয়্যালে আসছিল। সো এরকম ভাবে ওল্ড টাইমে আমাদের যে ওয়েপেন রয়্যালে গান স্কিন গুলো আসছিল তার ভিতরে কিছু কিছু গান স্কিন ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে অ্যাড করা হতে পারে এবং এক একটা গান স্কিন নিতে একটার জায়গায় 3টা ম্যাজিক কিউব লাগবে। সো তোমরা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করবে তোমাদের কাদের কাছে কয়টা ম্যাজিক কিউব রয়েছে, আমি কিন্তু কমেন্ট চেক করব, দেখা যাক সবচেয়ে বেশি ম্যাজিক কিউব কার অ্যাকাউন্টে রয়েছে। সো এখন কথা হচ্ছে যে এই ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোর কবে আপডেট হবে। লাস্ট কিছুদিন আগে যখন ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরটা আপডেট হয়েছিল 10টা নতুন বান্ডেল অ্যাড হয়েছিল, প্রত্যেক মাসের 1 তারিখে অ্যাড হয়, বাট এই মাসের 1 তারিখে অ্যাড হয় না ইয়ার। লিক্সের রেকর্ডিং নেক্সট অবিবে আপডেট, মানে OB40 আপডেট যেটা আর 17-20 দিন পরেই আসবে, ওই আপডেটের পর ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে নতুন কিছু আইটেম রিওয়ার্ড অ্যাড হবে। গেমের ফাইলে এখনো আইটেম রিওয়ার্ড গুলোর 100% কনফার্মেশন আছে নাই যে এই বান্ডেল এবং এই গান স্কিন গুলোই থাকবে নেক্সট ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে, বাট ডাটা মাইনারদের কাছ থেকে লিক্স পাওয়া যাচ্ছে এই আইটেম রিওয়ার্ড গুলো নেক্সট ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে আসতে পারে। নাও গাইস, লিক্স যেহেতু পাওয়া যাচ্ছে সবগুলো আইটেম অ্যাড না হলেও এর ভিতরে তো ভাজিয়ে গুছিয়ে কিছু কিছু আইটেম রিওয়ার্ড অবশ্যই অ্যাড হবে, তাছাড়া তো আর শুধু শুধু লিক্স এন্ড আপডেট আসবে না। সো তোমরা কি ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে গান স্কিন চাও কিনা অবভিয়াসলি কিন্তু কমেন্ট করবা। আমার কাছে এই ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরের ভিডিওটা অনেক বেশি জোস লাগছে, কারণ এই আইটেম রিওয়ার্ড গুলো যদি সত্যি সত্যি অ্যাভেলেবল করা হয় তাহলে খুবই ভালো হবে। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল সেট করে দিবা। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।